নতুন সেনাকর্তা মেজর ঋত্বিক পাল রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। সন্ত্রাসের ঘটনার সঙ্গে বাংলার নামটা ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে, আর এবার মুম্বাই সন্ত্রাস হামলার ঘটনা, সেখানে বাংলা যোগ বাংলার ছেলে দেশের নিরাপত্তার তথ্য বাইরে প্রচার করছিল, কতটা ভয়ঙ্কর এই পরিস্থিতিটা, কতখানি ভয় ধরাচ্ছে। আমরা দেখলাম যে সংসদে যেভাবে হামলার ঘটনা ঘটলো সেখানেও বাংলা যোগটা স্পষ্ট হচ্ছে, ললিত ঝা বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত ছিল, আর এবার মুম্বাই সন্ত্রাস হামলার ঘটনায় কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে মুক্তা মাহাতো বলে, সে তথ্য পাচার করতো, দেশে নিরাপত্তার তথ্য পাচার করতো, তাকে মুম্বাই এটিএস গ্রেপ্তার করেছে। তাহলে বাংলা যোগটা বারবার স্পষ্ট হচ্ছে, এই বিষয়টা কতখানি ভয়ঙ্কর। শোনা যাচ্ছে? হ্যাঁ মেজর পাল, শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ আজকের তারিখে একটা টেরার হাব হয়ে উঠেছে। এখানে আপনি দেখতে পাবেন যে এটা জামাত জঙ্গি এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের একটা সেফ শেল্টার হয়ে উঠেছে, যার জন্য আমরা বারবার দেখতে পাই যে এনআইএ ইনভেস্টিগেশন এজেন্সি বারবার পশ্চিমবঙ্গ থেকে, যেমন ডোমজুড়ের মতো জায়গা থেকে, তারপরে খাগড়াঘড়ে আমরা বারবার দেখেছি যে এনআইএ এখানে প্রবেশ করছে। তাহলে নিশ্চয়ই কিছু কারণ আছে। আর যেখানে বাংলার সাংসদের মতো ইম্পর্টেন্ট পজিশনে থাকা একজন নেত্রী যখন নিজের লগ ইন আইডি পাসওয়ার্ড বিক্রি করে দিতে পারে, তো এটা তো একটা এক্সাম্পল সেট করছে যে দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী কাজ করতে বাংলার যুবকদের উৎসাহিত করা হচ্ছে। অতএব আমাদের এখানে কিন্তু খুব মানে সক্রিয় থাকতে হবে, বাংলার লোকজনদের সচেষ্ট থাকতে হবে যে এই ধরনের উস্কানিমূলক কাজ যদি কেউ করে থাকে তাহলে ইনভেস্টিগেশন এজেন্সির কাছে তাদের নাম ফরওয়ার্ড করতে হবে। আজকে পার্লামেন্টেও আমরা দেখছি বাংলা যোগ আছে, আজকে মুম্বাই কাণ্ডেও বাংলা যোগ আছে, এটা বাংলার জন্য খুব একটা সুস্থকর পরিবেশ নয়। কারণ আগে পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দের জন্য বিখ্যাত ছিল, আর এখন এই সকল উদ্ভ্রান্ত জনতার জন্য বিখ্যাত হচ্ছে, এটা ঠিক নয়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন সেনাকর্তা মেজর ঋত্বিক পালের সঙ্গে। তিনি যে বিষয়টা বারবার বললেন যে বাংলাটা কোথাও গিয়ে সেফ করিডোর হয়ে যাচ্ছে, বাংলার বুকে এনআইএ আসছে, একের পর এক ইস্যুতে জাতীয় তদন্তকারী সংস্থাকে আসতে হচ্ছে কেন? তাহলে তো পরিস্থিতি কোথাও গিয়ে ভাবাচ্ছে, এই বাংলার যুবক, এই বাংলার যুবক দেশের নিরাপত্তার তথ্য বাইরে প্রচার করছে। কালিয়াগঞ্জ থেকে সেই মুক্তা মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে ধৃত মুক্তা মাহাতোর বাবা কি বলছে শোনাবো। টাকা ঢুকছে ওটা নিয়েই ভালো, কিসে টাকা ঢুকলো না ঢুকলো আমরা তো জানি না, কিছুই আমাদের বলে না, আমরা জানি না, আমরা ঘুমাই আছি, ওই ওকে ডাক দিল, ঘর খুললো, ওকে উঠাই নিচে, এই তো হলো খারাপ। থানা পুলিশ এসেছিল আর ওই বলে বোম্বাই ছিল বলে নিয়ে। আপনার ছেলে কি কোনো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত? না, এটাই তো শুনতেছি, তাই আমরা কিছু জানি না, তাই কিছু আমি এই বস্তায় থাকি। হ্যাঁ, অবাক মানে তার দিন তো ওখানে কোর্ট ধরে ইয়ে করা হচ্ছে, ওখানে কি হয়,